প্রতিবন্ধী ঝর্ণা বেগম, এই বেগেই তার সুখ। মাত্র 2 টাকায় মেয়ের জন্য কিনেছেন ঈদের জামা। নিঃস্বার্থ পরিবার নামে একটি সংগঠনের তরুণ তরুণীরা সিলেটের রিকাবি বাজারে বসান এই হাট। আমি আমার মেয়ের জন্য 2 টাকা দিয়ে জামা কিনছি। 2 টাকা দিয়ে খাবার পাইবো কিলা স্যার? কোনো যোজনা তত্ত্ব শুনলাম না। 2 টাকা দিয়ে খাবার পাইবো, কোনো মার্কেট অত নাই, কোনো জায়গায় অত নাই, কিংবা রাস্তার পাশে যেন ফুটপাথে দোকানদার হয় কেন অত নাই, তা আমরা গরিব দোকান চলবো কীভাবে? তো 2 টাকা দিয়ে খাইছি আপনার কাছে, অনেক অনেক ধন্যবাদ আপনার। ব্যতিক্রম ধর্মী একটি পোশাকের দোকানের নাম চাঁদের হাট, আর তারা সবাই হচ্ছেন এই হাটের ক্রেতা। প্রচলিত বাজার থেকে তাদের ঈদের পোশাক বা কেনাকাটা করার সামর্থ্য না থাকলেও রয়েছে চাঁদের হাট থেকে 2 টাকায় পোশাক কেনার সামর্থ্য। আচ্ছা, আপনি তো আপনার বাচ্চা নিয়ে এখানে এসেছেন পোশাক কেনাকাটা করার জন্য। জি, কটা বাচ্চা নিয়ে এসেছেন এবং এখানে 2 টাকা দিয়ে পোশাক কিনতে পারবেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? খুব একটা ভালো মনে হচ্ছে। আমি 2টা বাচ্চা নিয়ে আইছি, 2টা বাচ্চার মা নাই, এতিম, এখন কেনাকাটা করতে পারি নাই ঠিক মতো, চারটা ভাত খাইতে পারি নাই 2টা বাচ্চারে নিয়ে। আমি 2 টাকা চা বিক্রি করি, 2টা বাচ্চা নিয়ে চলাফেরা করি। লাল কাপড় আয়োজকরা জানান, সামর্থ্যহীন ও পথ শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তাদের এই ব্যতিক্রমী আয়োজন। পথ শিশু সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারা, পরিবার সবাই সাপোর্ট করে, টাকা আমরা সবাই, কেউ সাধারণ মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, তারপর দেখা যাচ্ছে আমরা ছাত্ররা যারা আছি সবাই প্রতি মাসে 50 টাকা 30 টাকা করে চাঁদা নিচ্ছি, তার মাধ্যমে ছোটো একটা আয়োজন করা। ঈদ খরিয়ার আপনি, আমি খরিয়ার হলে কিন্তু আপনি মার্কেট করতে পারবা, কাপড় কিনতে পারবা, কিন্তু তারা পারেন না, তারা অবহেলিত। তাহলে তো তার উদ্দেশ্য হইল যেন তারা যেন আমরা ঈদ করতে পারে। অষ্টম ইফতারও করছি তারা লিয়া, ঈদের দিন কাপড়ও বিতরণ করি, প্রায় 3 শতাধিক মানুষের মাঝে বিক্রি করা হয় 2 টাকায় পোশাক। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট।